পুলিশের ভূমিকা যেখানে হওয়া দরকার সেখানে তো নেই। আমরা এরকম এই যে ড্রাগ ক্যান্টিন করেছিলাম পরিস্থিতির মধ্যে, আর এখন সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ড্রাগ ফ্রিজ পেয়ে মৃত্যু হচ্ছে, রেপ হচ্ছে, আগে যা ছিল ছিল এখনো তো এগুলো অনেক বাড়তে যাচ্ছে। কোন রকম তো আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহেবের কোন রকমের প্রক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে এইসব বন্ধ করার জন্য, বা এগুলো নিয়ে কোনো আগ্রহ, যেগুলো নিয়ে আমি কিছু একটা বলি এগুলো প্রোটেস্টে, সেগুলো নেই। রাজ্যের যুবকরা আজেব করে দেখামতে সবখানে এগুলো না নিয়ে, এগুলো নিয়ে আলোচনা না করে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সকল মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলো নিয়ে না বলে এখনতে বলছে কাউকে বলছে কি বড় ভালো মানে তোমার বলো, এগুলো তো প্রত্যেক যুব সমাজকে নিয়ে যুব সমাজকে অপমান করা হচ্ছে এই মুখ্যমন্ত্রী দ্বারা। মহিলা যারা ছিলেন আমাদের ইউথ কংগ্রেসের অংশ ছিলেন তাদের উপর এই যৌন নির্যাতন আপনাদের মাধ্যমে আলোচনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মুসিরঞ্জন লেখা মহাশয় উপস্থিত আছেন। প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত সম্মানীয় সভাপতি পূজন বিশ্বাস মহাশয় আজকে